আজি হেউছি 13 জুন 2024 ইতিহাস উপরে নজর পকাইলে অনেক ঘটনা আমার সামনা কো আসিথায় যাহা আম পাই চিরস্মরণীয় ইতিহাস অটে তবে চালন্ত এড়াইবা আজির ইতিহাস পৃষ্ঠাকু আউ দেখিবা কোন রহিছে আজির ইতিহাস প্রতিবর্ষ জুন 13 তারিখকু জাতীয় সিলাই মেশিন দিবস ভাবে পালন করা যায় 1790 মসিয়ারে থমাস সেন্ট সিলাই মেশিন র ডিজাইন করিথিলে এই সিলাই মেশিন কেবল এক সমগ্র শিল্পকু বৃদ্ধি করিনথিলা বরং পোশাকর ডিজাইনরে মধ্য পরিবর্তন করিথিলা সিলাই মেশিন বিভিন্ন ডিজাইনর পোশাক তৈরি করিথিলা 1879 মসিয়া জুন 13 তারিখে জন্মগ্রহণ করিথিলে গণেশ দামোদর সাবরকর সে জনে ভারতীয় রাজনেতা কার্যকর্তা তথা অভিনব ভারত সমাজর প্রতিষ্ঠাতা থিলে সে ভারতরে ব্রিটিশ উপনিবেশ সরকার বিরুদ্ধে হইতিবা আন্দোলনর নেতৃত্ব নেইথিলে যেউ কারণরু তাঙ্কু বহুবার কারাদণ্ডরে দণ্ডিত মধ্যে করা যাইথিলে 1909 মসিয়া জুন 13 তারিখে জন্মগ্রহণ করিথিলে ইএসএম নাম্বরডি পরঠ সে 1957 1969 কেরলর প্রথম মুখ্যমন্ত্রী ভাবে কার্য করিথিলে এবং পরে 1967 1969 কার্যভার সম্ভাড়িথিলে সে ভারতীয় গণতন্ত্রের প্রথম অণকংগ্রেস মুখ্যমন্ত্রী হইথিলে 1964 মসিয়ারে সে সিপিআইর এক দলর নেতৃত্ব নেইথিলে সে সমাজবাদী পার্টির অন্যতম প্রতিষ্ঠাতা থিলে সে মালায়ালম খবরকাগজ প্রভাতমর সম্পাদনা করিথিলে 2012 মসিয়া জুন 13 তারিখে শেষ নিশ্বাস ত্যাগ করিথিলে মেহেদি হাসান খান সে গজল গীত ইতিহাসে সর্বশ্রেষ্ঠ তথা প্রভাবশালী ব্যক্তিত্ব থিলে সে তাঙ্ক জীবনকালে অনেক পুরস্কারে সম্মানিত হইথিলে সে পাকিস্তান চলচ্চিত্র ইন্ডস্ট্রির জনে অগ্রণী গায়ক ভাবে পরিচিত থিলে তাঙ্ক জীবনকালে 300 অধিক চলচ্চিত্র পাইঁ সে গীত গাইথিলে 1972 মসিয়া জুন 13 তারিখে মৃত্যুবরণ করিথিলে জর্জ ভন বেক্সি সে জনে আমেরিকীয় জৈব বৈজ্ঞানিক থিলে সে 1961 মসিয়ারে নোবেল পুরস্কারে সম্মানিত হইথিলে সে 1928 মসিয়ারে দ পার্টনার অফ ভাইব্রেশন অফ দ ইনর ইয়ারর প্রথম পত্রিকা প্রকাশ করাইছিল ব্যুরো রিপোর্ট খবর ওড়িশা।